মামা তোমার কি আর একটা দেয়া লাগবে না? আচ্ছা এই যে নাও আর একটা খাও। ধন্যবাদ মামা। কি এমন কি খুশি হয়েছো? আমি বললে ভাত খেতাম, সারাদিন কালকে চলতাম, কালকে সারাদিন চলতে দিলে তো খুশি হতো। এই যে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে বলেন, হাত জোর করে বলেন যে অবশ্যই এই ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে, বিকাশে আপনারা যদি কারো যদি দয়া হয় নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। আমার নাম্বারে আপনার নাম্বার তো মোবাইল টোবাইল নাই আপনার, বলেন যে যে এখানে যে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে এর নাম্বারে টাকা পাঠালে সবার কাছে বলেন। আমার নাম্বার যাই না ভাই, আমার নাম্বারে এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে এর নাম্বারে যদি থাকে হ্যাঁ হ্যাঁ। তুমি বুঝছো নাকি? এইভাবে বলো, বলতে পারবে? আমি চলতে পারবো ভাই, আমি অসহায় ভাই। আচ্ছা আচ্ছা, সবাই আসলে কি বলবো, এই চাইতেছে যে আরো টাকাও দেওয়ার জন্য, আসলে চলতে আসলে টাকা পয়সা ছাড়া চলা যায় না। আপনারা যদি কারো দয়া ময়া হয় এইখানে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ পার্সোনাল নাম্বার, আর যদি দয়া ময়া হয় বা আমার বিশ্বাস হয় তাহলে আপনারা দিতে পারবেন, আর যদি বিশ্বাস যদি না হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে যারা সাহায্য করতে পারবেন টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, আর যদি টাকা দিয়ে যদি না সাহায্য করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আচ্ছা মামা খাও, তুমি খাও, আর একটা দাও, খাও সামনেই খাও। তোমার হলো মনে হয় কম পড়ছিল, আসলে এখানে বেশি কিছু না, অল্প একটা বাটি, অল্পের মধ্যে আর কতটুকু থাকে আসলে, একটা খায় আসলে পেট ভরে না, তারপরেও অনেক কিছু। এখন কি একটু পেটটা একটু একটু ভরবে নাকি? আচ্ছা খাও মামা। আপনি কত বলতো সাইটটা দিলে মামা, আগের কাটে ভাত কিনতাম, বিশটা যে ভাত কিনতাম, আর কষ্ট কালাই কালাই ভর্তা কালাই আসলে কালাই কালাই হ্যাঁ হ্যাঁ কালাই দশটা দিয়ে ডাল কিনতাম খাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তাহলে ওই তো বলে দিছি, ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে দেব, এখানে যদি টাকা পাঠায় তোমাদের জন্য ঠিক আছে টাকা দেব, আর টাকা দেওয়ার সাথে আমার মনে হয় তোমাদের খাবার কিনে এনে দিলেই ভালো হয়, যে কোনো খাবার খাওয়ালেই, খাবার কিনে দিলেই ভালো হয়, টাকা দিলে মনে হয় নিশাবাড়ি করবো ঠিক না, আড়াই যাইব টাকা পয়সা। আমার মনে হয় খাবার টাবার আনা এটাই হলো বেটার। হ্যাঁ খাবার আনাই ভালো বেটার, যখনই আসি খাবার নিয়ে আসা এটাই বেটার হবে, টাকা পয়সা দিলে তোমরা তো গান্দা টান্দা এটা ওটাও খাইতে পারো, নেশা করতে পারো। আটা মাটা খাও নাকি? না বেশি জোরে খাই না মামা। শিওর শিওর বাবা, খাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা পয়সা আসলে টাকা পয়সা দেবো না ঠিক আছে, তোমার লাগে তোমার পেট ভরে খাওয়াবো, তুমি যত খুশি খাইতে পারবা ঠিক আছে, পেট ভরে খাবা। আচ্ছা মামু খাও, এটা খেয়া নাও, খাওয়া দাওয়া ঠিক আছে তোমার। না আর অন্য আরো যারা যারা না খায় আছে তাকারে কাউরে দেওয়া যাবে না ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আর আরো লোক আছে অনেক, কিন্তু লোক আছে ঠিক আছে, ওরে ওর সাথে আমার প্রথমে দেওয়া হয়েছে, তোমার এগুলা কি রাখা হয়েছে? আল্লাহ খাওয়া হয়েছে কিন্তু আমার উসিলায় ঠিক আছে, এরা এরা সবাই চালিত আর হবে না, আরো তো অনেক মানুষ আছে, তোমরা একটা খাইছো এটা পানি খাও ঠিক আছে, আজকের মতন আল্লাহ তোমার এটুকি রিজিকে রাখছিল ঠিক আছে, এটাই মনে করো যে আল্লাহ এটুকি তোমার আজকে রিজিকে রাখছিল এক পেট করে। এর সাথে আমার প্রথম দেখা হয়েছে, এ আসলে তোমাদের তোমরা তাও একটু স্বাভাবিক আছো ঠিক আছে, একটু অস্বাভাবিক মনে হইতেছে আমার কাছে, এর জন্য এর দিলাম, আর এ প্রথমটা একটু কমই পড়ছিল ঠিক আছে, অনেকগুলা একটু প্যাকেটগুলা একটু কমই আছে এর জন্য আবার দেওয়া হলো। আচ্ছা কি তোমরা কি আসলে খুশি না আর একটা দেই নাই বুঝি, তুমি রাগ করছো নাকি? তুমি রাগ করছো? আচ্ছা ও আচ্ছা হ আসলে যার যার যেটুক রিজিকে তোমার ওইটুক লেখা আছে এর লেগে তুমি এটুক পাইছো ঠিক আছে, নাহলে কি তুমি জানতে আছে তুমি তোমার এখানে আসলে তুমি এদের বিরিয়ানি পাইবা? হ্যাঁ তোমার কিন্তু তুমি জানো না কিন্তু। হ্যাঁ আচ্ছা তুমি কি জানো যে এখানে আসলে রিজিকে তোমার বিরিয়ানি পাবা? না 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 আসলে উপর আল্লাহ তোমার রিজিক লেখে রাখছে এর জন্য পাইছো ঠিক আছে।
এর লেগে যেটুক পাইছো এতটুক দিয়ে মানে খুশি থাকো, ঠিক আছে? আচ্ছা মামু, তোমার গান শুনুন, ঠিক আছে? এমনকি খাওয়ার পরে না খাওয়ার আগে খায়াটা নিয়ে, হ্যাঁ খায়াটা নিলেই ভালো হয়। তুমি কি আর সুরা কালাম জানো নাকি? আচ্ছা আমাদের প্রথম নবী কে জানো নাকি? প্রথম নবী? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। না না না, আদম, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শেষ নবী কি জানো, কে জানো? না না না, নবীজি না, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? আর তোমরা ঠিক আছে, নামাজ কালামত তো তোমরা পড়তে পারো হালকা পাতলা, শুক্রবারে হইলেও তো পড়তে পারো, একদিন হইলেও। মসজিদে কিন্তু অনেক কথাবার্তা কয় নামাজ দেওয়ার সাথে, যে সময় আজান দেয়, ঠিক আছে, সে সময় যাওয়ার পর আজান দেওয়ার সাথে সাথে গেলে কিন্তু হুজুরে অনেক ভালো মন্দ কথাবার্তা বলে, এই যার একটা টেন চলে আসছে কিন্তু। তুমি আমার দিক তাকাও। গেল রেলটা না, এখানে কয় মিনিটের মতন দাঁড়ায় রেল জানো না? প্রায় 10 মিনিট, 10 মিনিটের মতন দাঁড়ায়। আচ্ছা এখানে কি, এটা কি কমলাপুর থেকে আইলো না? কমলাপুর থেকে কোথায় যাবো? রাজশাহী যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেট সব জায়গায় যায়। আচ্ছা আমি আমি আইছিলাম, আমি ছবি দেখাই একটা, যে যারা তিনটা তিনটা ছোট ছোট মেয়ে তোমাদের অতবার, ঠিক আছে, আর একটা বয়স্ক দাঁত মাটি ডুবে একা একা, ঠিক আছে, বয়স মিডিয়াম হলো 25 বছর 22 বছর হবে, ওইরকম একটা মেয়ে এখানে আসছিল, এর আগে আমি আইছিলাম। সে মেয়েটা, হ্যাঁ দেখলে চিনবে তোমরা, দেখাই দিতে পারবে যে তারা কোথায় আছে। তাদের জন্য বলছিলাম যে তাদের জন্য আমি বিরিয়ানি আনবো, ঠিক আছে, এর জন্য কিন্তু তাদের জন্য আনা হয়েছে। আর মূলত তোমরা কিন্তু আসলে রিজিকে আছে, তোমরা এর লেগে পাইছো, ঠিক আছে, তাদের লেগে আনছিলাম, তারা 5 জন আছিল। আচ্ছা আচ্ছা দেখামু, আচ্ছা দেখাই দিছি।